হরিবাড়ির পানিটিঙ্কি সংলগ্ন সীমান্ত এলাকা গৌসিংরুতে চাইল্ড ইন নিট ইনস্টিটিউটের পক্ষ থেকে বুধবার পালন হল কিশোরী দিবস। এদিন গৌসিংরুতের 6টি আইসিডিএস সেন্টার একত্রে এলাকার 11 বছর থেকে শুরু করে 18 বছর বয়সী কিশোরীদের নিয়ে একটি সচেতনামূলক শিবির এবং বিএমআই পরীক্ষা করেন সিনিয়র সদস্যরা। এই বিষয়ে চাইল্ড ইন নিট ইনস্টিটিউটের সদস্য মৌসুমী তিরকি বলেন, খড়িবাড়ি ব্লক জুড়ে সেক কেপি প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পে 11 বছর থেকে শুরু করে 18 বছর বয়সী কিশোরীদের ওজন ও উচ্চতা মাপা হচ্ছে, সাথে কিশোরীদের পুষ্টির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেক কেপি প্রকল্পের ব্লক কোঅর্ডিনেটর সুমিত তেলেঙ্গা বলেন, আজ আমাদের কিশোরী দিবসে কিশোরীদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও সুরক্ষার উপর সচেতনামূলক শিবির করা হচ্ছে। আজ হম লোক যে প্রোগ্রাম কর রে হ্যাঁ ও কিশোরী দিবস বলকে হম করতে হ্যাঁ জিসমে কি 11 से 18 সাল কে বচ্চিও কা বিএমআই টেস্ট কিয়া জাতা হ্যায়, মতলব উনকা হাইট অর ওয়েট নাপা জাতা হ্যায়। প্লাস হম লোক আজ উনকে সাথ এক সেশন বগেরা কর রে হ্যাঁ, জেসে কি এনএচসি এলএসসি আর্টস কে উপর, উসমে উনকো কিয়া বলতে কি নিউট্রিশন কে বারে মে উন লোগো কো জানকারি দি জায়েঙ্গি আজ। অর হম লোক কে সাথ দিদি লোক হ্যায় জো উনকো হেল্প করতি হ্যায়। ये किसका तरफ से किया जा रहा है? ये है हम लोग का एक एनजीओ है सीनी चाइल्ड इन नीड इंस्टीट्यूट। तो हम लोग का खोड़ीबाड़ी ब्लॉक में एक प्रोजेक्ट चल रहा है सेक कैपी, जिसमें हम लोग काम करते हैं। मैं फील्ड फैसिलिटेटर के हिसाब से रानीगंज जीपी और बुढ़ागंज जीपी में काम कर रही हूँ। तो आज हम लोग का प्रोग्राम रानीगंज जीपी में है। अभी तक कितना ऐसा कैंप हुआ है आप लोग का? ऐसा तो हम लोग 3 साल से कंटिन्यू कर रहे हैं, लेकिन रानीगंज जीपी में ये सब 4 या 5 हुआ है। आगे भी करते हैं? हाँ, आगे भी करते हैं और करते रहेंगे। जितना दिन हम लोग का प्रोजेक्ट चलता है हम लोगों का यही काम है करेंगे। आपका परिचय? मेरा नाम मौसमी तिरकी है, मैं सिनी में काम करती हूँ। नमस्कार, हमार नाम सुमित तेलेंगा। हमें सिनी ते काज करी, हमारे एनजीओ नाम सिनी। तो सिनी हमें প্রজেক্ট কোঅর্ডিনেটর পিসি। তো আজকে আমরা আমাদের যে সেন্টার আছে আইসিডিএস সেন্টার, এখানে আমরা সেফ স্পেসও আছে আমাদের সেফ স্পেস। তো এখানে আমরা অ্যাডোলেসেন্ট গার্লস মানে কিশোরী মেয়েদেরকে নিয়ে আমরা একটা কিশোরী দিবস আজকে আমরা পালন করব। তো পালন করব, ওখানে আমরা মেয়েদেরকে হাইট ওয়েট মাপা হবে ওদের, তারপরে ওদের হেলথ নিয়ে ওদেরকে আমরা হেলথ নিউট্রিশন এডুকেশন প্রোটেকশন এইসব বিষয় নিয়ে আমরা ওদেরকে আলোচনা করব।